দুই বাংলার ঐতিহ্যকে ছুঁয়ে দেখা, শুধু ইতিহাসের পাতায় নয়, বাস্তবের মাটিতেও। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বিরল ছবি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিভিন্ন নথি, রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে দুষ্প্রাপ্য নানা ছবি, এরকমই নানা দুর্মূল্য জিনিস ঠাঁই পেয়েছে বিশ্বভারতীর আন্তর্জাতিক বাংলাদেশ ভবনের সংগ্রহশালায়। 18ই সেপ্টেম্বর সাধারণের জন্য সংগ্রহশালা খুলে দেওয়া হচ্ছে। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সবুজ কলি সেন ও আন্তর্জাতিক বাংলাদেশ ভবনের চিফ কোঅর্ডিনেটরের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। ভারত বাংলাদেশের একটা সম্পর্ক, সেটারও তো আরো দৃঢ় হয়েছে, এবং এটাতে এখানে এলে পরে বাংলাদেশ সম্পর্কে মানুষের একটা ধারণা হবে। বাংলাদেশ অবিভক্ত ভারত বাংলাদেশের ইতিহাস থেকে শুরু করে ভারতের স্বাধীনতা আন্দোলন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন, রবীন্দ্রনাথের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, বাংলাদেশের যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, বাংলাদেশের যে শিল্প কলা, সবকিছুর মোটামুটি একটা ধারণা কিন্তু আমরা এখানে পাবো। পুজোর ছুটির আগে পর্যন্ত সংগ্রহশালায় ঢুকতে কোনো টিকিট লাগবে না, তবে পর্যটকদের সঙ্গে বৈধ সচিত্র পরিচয়পত্র রাখতে হবে। পরবর্তী সময় প্রবেশ মূল্য কত হবে তা এখনও ঠিক করা হয়নি। বিশ্বভারতী সূত্রে খবর, সকাল 10:30 থেকে বিকেল 4:00 পর্যন্ত মিউজিয়াম খোলা থাকবে। গোপাল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।